হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো আর আমিও খুবই ভালো আছি। আর আজকে নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আর আজকে চলে এসেছি আমি চাউমিন রেসিপি নিয়ে। তো চাউমিন আমি একটুখানি নিয়েছি, দেখো তো। সবার আগে আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে, তারপর আমি চাউমিনটা ঢেলে নিয়েছি। আর এর আগেও আমি একদিন চাউমিন খেয়েছিলাম, তো সেটার ভিডিও করিনি, যাই হোক। আর যে কটা রেখে দিয়েছিলাম মানে যতটুকু, সেটার আমি আজকে করে নিচ্ছি। তো আমি কিন্তু চাউমিনটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি, আর সেদ্ধ করার আগে আমি গরম জলে নুন আর তেল দিয়ে নিয়েছিলাম। তো দেখো, ওইটা একদিকে জল ঝরিয়ে নিয়েছি চাউমিনটা, আর এদিকে এখন আমি একটা ডিম ভেজে নেব আর আলুও দেবো। তো আলুটা ভাজার আগে আমি কিন্তু এখানে ডিমটা আগে ভেজে নিচ্ছি, তো ডিমটা ভেজে আমি কিন্তু তুলে নেব। তো চলো ভিডিওটা পুরোটা দেখো, বন্ধুরা অবশ্যই ভালো লাগবে আশা করছি। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো ফুল ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, আমি কিন্তু এখানে ডিমটা ফাটিয়ে নিয়েছি, নিয়ে সামান্য একটু নুন দিয়েছি, দিয়ে দেখো আমি কিন্তু ডিমটা মোটামুটি একবার ভাজা হয়ে গেলেই আমি একটা থালার মধ্যে তুলে নেব। তো দেখো আমি ডিমটা আর সামান্য তেল দিয়ে, বেশি তেল দিইনি, তো হয়ে গেছে। আমি এবার ডিমটাকে একটা থালার মধ্যে তুলে নেব। তো চলো ভিডিওটা দেখো বন্ধুরা। তো ডিমটা কিন্তু আমি তুলে নিয়েছি, আর এবারে আমি একটু তেল দিয়ে দিলাম। সর্ষের তেলেই রান্নাটা করছি, আর সর্ষের তেল দিয়েছি। এবারে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো আমি আলু। তো চলো দেখো, তো পেঁয়াজটা একটু বেশি নিয়েছি, আর গাজর টাজর ছিল বাট আমি নিইনি, কেননা রেখে দিয়েছিলাম আমার মামামের জন্য। তো যাই হোক, গাজর আমি ব্যবহার করিনি। গাজর ক্যাপসিকাম দিলে কী বলতো একটু টেস্ট হয়। যাই হোক, আমি ডিম দিয়ে করছি, কোনো আমি আদার আলু ছাড়া কোনো ভেজিটেবল নিইনি। তো তোমরা চাইলে কিন্তু নিতে পারো। আর আমার ভিডিওগুলো কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। তো দেখো, আর গাজর একদম সামান্য নিয়েছি, একদম সামান্য আমি রেখে দিয়েছিলাম মেয়ের জন্য, জাস্ট একটুখানি নিয়েছি। আর আলুও দেখো দিয়ে দিলাম। তো এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে রান্না করে নেবো। আর কী বলতো বন্ধুরা, আমি কিন্তু ঢাকা দিয়ে রান্না করতে পছন্দ করি। ঢাকা দিয়ে করলে কী বলতো, সময়টা খুব তাড়াতাড়ি, মানে খুব কম সময়ের মধ্যে আর কি সেদ্ধ হয়ে যায় সব কিছু। তো চলো সামান্য একটু হলুদ দিয়ে নিই। দেখো আমি কিন্তু এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে নিলাম, তারপরে আমি দিয়ে দেবো নুন। এবারে আমি দিয়ে দেব চাউমিন। আর বন্ধুরা, তোমরা যারা যারা আমার ইউটিউবে নতুন সদস্য দেখছো, তো তোমাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট যে তোমরা প্লিজ প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর বন্ধুরা জানো তো, ম্যাগির একটু মশলা ছিল, আমি সেটাও একটু দিয়ে নিলাম। তো দেখো এবারে আমি চাউমিনটা দিয়ে দেবো। তো দেখো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে চাউমিনটাও দিয়ে নিলাম। এবারে দেখো আমি ভালো মতো নাড়াচাড়া করে নেব। আর নাড়াচাড়া করার পরে তো তোমরা জানোই ব্যাস রেডি হয়ে যাবে। তো চলো পুরোটা আমি ভালো মতন দিচ্ছি। তো দেখো পুরোটা আমি দিয়ে নিলাম চাউমিনটা, এবারে কিন্তু খুব ভালো মতো নেড়ে ছেড়ে নেব। আর চাউমিনটা যখন আমি জল ঝরাতে দিয়েছিলাম, তখন কিন্তু আমি ঠান্ডা জলেও ঠান্ডা জল আর কি চাউমিনটার মধ্যে মিশিয়ে নিয়েছিলাম, যাতে একটু ঝরঝরে হয়ে যায়। আর দেখো আমি কিন্তু ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। তো একটু চিনি আগেই বলেছিলাম যে আমি একটু সামান্য চিনি দিতে পছন্দ করি। তো দেখো আমি ওই দিক থেকে চিনিটা নিয়ে এলাম, চিনি নিয়ে এসে চিনিও দিয়ে দিলাম। তো চলো এবার ভালো মতো নাড়াচাড়া হোক। নাড়াচাড়া হয়ে গেলেই কিন্তু আমাদের চাউমিন রেডি। তো
বন্ধুরা দেখো, চাউমিন কিন্তু একেবারে রেডি হয়ে গেছে, এবারে খাওয়ার পালা। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।